জাস্ট একটা সুযোগ দিব, যদি তুমি এই সুযোগটা কাজে লাগাও তাহলে আমাদের সংসার টিকবে, সরি আমাদের এই সংসারটা হবে অলস। এটা এখানেই শেষ। কি শর্তটা? সেটা হচ্ছে তুমি তোমার বাবা মার কাছ থেকে 11 লক্ষ, না যেহেতু আমাদের এটা অনেক সময় হয়ে গেছে, এই টাকাটার একটা ভ্যালু বেড়ে গেছে, কি কি জানে আর অনেক কথা বলছিল ভাই, আমি ওর কথা আবার তো মনে নাই আমার ভালো করে, 12 লক্ষ টাকা তুমি নিয়ে আসবা। এক, দুই নম্বর শর্ত হচ্ছে বাবা মাকে চিরতরে তুমি ছেড়ে আমার কাছে চলে আসবা, এমনকি তোমার বাবা মা যদি মারাও যায় তুমি তাদেরকে দেখতে যেতে পারবা না, এবং তোমার লেখাপড়া কোনো কিচ্ছু তুমি আর কন্টিনিউ করতে পারবো না আমার বাসা থেকে, তোমাকে সারা জীবন এখানেই থাকতে হবে, আমার সাথে থাকতে হবে, আর তুমি বাসা থেকেও আমাকে ছাড়া কোথাও বেরোতে পারবে না। পরে আমি বলছি যে তুমি যা বলো আমি সব কিছু করবো, টাকা কীভাবে ম্যানেজ করতে হবে আমি দেখতেছি, চেষ্টা করতেছি, তুমি যেভাবে হোক তুমি এটা সলভ করো। দুইটা কিডনি তো প্রয়োজন হয় না, একটা কিডনি আমি বিক্রি করে দিব, ওটা দিয়ে অনেক মানুষের টাকা পাওয়া যাবে। ও আমি কত বোকা ছিলাম। প্রেমের ফলে মানুষ বোকা হয়, প্রেমের সব স্টেজে গিয়ে মানুষ বোকা হয়, এবং এই বোকাটাকে যারা সত্য মনে করে নিয়ে আগায় যায় অপর সাইড, তারা আরো বেশি বোকা। তো আপনি দৌড়াচ্ছেন আপনার হাজবেন্ডের পিছনে তখন? হ্যাঁ, আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, আমি খালি ওর পিছনে পিছনে দৌড়াইতেছি, মানে ওকে খুঁজে বেড়ানোর চেষ্টা করতেছি। আপনি চাচ্ছিলেন কি? আমি চাচ্ছিলাম তার সাথে সংসার করতে, ওকে ব্যাক করাতে। হ্যাঁ, ডিভোর্সের পরেও? ডিভোর্সের পরে, ডিভোর্স তো হয়েছে 2016, আমি 18 সাল পর্যন্ত তার পেছনে পেছনেই ঘুরতেছি, মানে আমি আমার বাচ্চাকে তার বাবা হারা এই জিনিসটা আমি কখনো মানতে পারতে, মানে কখনো ভাবতে পারি। আমি ওই অবস্থায় একবার না দুইবার না তিনবার স্টেপ নিয়েছিলাম সুইসাইড করার, বাট বাবুটার কারণে হয়, পিঠ দিয়ে বসার ব্যবস্থা থাকে, তো সে এরকম জায়গায় বসেছিল, আমি ঠিক মাটিতে বসাছিলাম ওর সামনে, ওর সামনে, এবং তার বাম পায়ের এই পায়ের এইটুক পর্যন্ত আমার বুকে জড়ায় নিয়ে আমি তাকে রিকোয়েস্ট করতেছিলাম পাবলিকলি, এভাবে পাবলিকলি, আরে আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না তাকে ছাড়া, যে তুমি যত কি যাই কিছু হয়েছে সব বাদ দাও, সব কিছু ইয়ে করো, তুমি জাস্ট আমাকে মানে অ্যাকসেপ্ট করে নাও, যা হওয়ার হবে দেখা যাবে, দেখো তোমরা তো টাকা পয়সা সব কিছু পেয়ে গেছো, সব কিছু তো সলভ হয়ে গেছে, এখন শুধু শুধু আমার বাচ্চাটাকে কেন কষ্ট দিবা বা আমাকে কেন কষ্ট দিবা, আমার তো কোনো ভুল ছিল না বা আমাদের মধ্যে তো কোনো ঝামেলা ছিল না। তো সে বিরক্ত হয়ে আমার বুকে লাথি দিয়ে চলে যায় ওইখানে, ওখানেই, হ্যাঁ, এবং আমি আমি তো হাঁটু করে বসেছিলাম, পুরোপুরি বসেছিলাম না, তো আমি যখন পুরোপুরি বসে গেছি তার লাথিটা খাওয়ার পরে, একদম প্রকৃত অর্থে লাথি, এটা কিন্তু রূপক অর্থে লাথি না, আশেপাশে সবাই আমার দিকে তাকাইছিল, কারণ ওই দিন ছিল প্রথম কথা হচ্ছে শুক্রবার, তার উপর দিয়ে পার্কে অনেক মানুষ, রবীন্দ্র সরোবর আপনার জন্য খুব কষ্টের জায়গা এবং অনেক আনন্দেরও, যেখানে ধ্বংস সেখানে সেখানে সৃষ্টি।